হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার এই মুহুর্তে বিরাট বড়ো চাকরির আপডেট বর্তমানে আপনাদের জন্য এলাম দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো জে আর ডট ইন আর এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ জন্য সুখবর দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিচের থেকে স্ক্রল করলেই দেখতে পারবেন রিক্রুমেন্ট বলে একটা ট্যাব অ্যাকশানে এই অপশানে ওপেন হয়েছে রিক্রুমেন্ট ট্যাব তো এখানে আমরা সরাসরি ক্লিক করে নেবো আর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা পেজ আপনাদের সামনে সরাসরি ওপেন হয়ে যাবে আর সেই পেজে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে রিক্রুমেন্ট সরাসরি দেখতে পাচ্ছেন রিক্রুমেন্ট অপশানে চলে এলাম এখানেই দেখতে পাচ্ছেন অ্যাডভারটাইজমেন্ট ডকুমেন্ট অ্যান্ড এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট এইখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের সামনে ওপেন করে নিলাম এটা আমরা জুম করে দেখিয়ে দেবো কারা কারা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান কী কি ব্যাপার রয়েছে বিস্তারিত তথ্য এ ধরনের আরো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলটিকে কি বলছে দেখতেই পাচ্ছেন এটা একটা সেন্ট্রাল দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেন্ট্রাল নিয়োগের বিজ্ঞপ্তি কারা কারা আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট ইন নন এক্সিকিউট কার্ড তো এটাই হচ্ছে বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন কত স্যালারি কি কি পদ রয়েছে প্রথমে রয়েছে এক নম্বরে অ্যাকাউন্টেন্ট পে স্কেল দেখতে পাচ্ছেন আঠাশ হাজার ছশো থেকে এক লাখ পনেরো হাজার পর্যন্ত বেতন রয়েছে অ্যাকাউন্টেন্ট এখানে ভালোই কোয়ালিফিকেশান লাগবে অবশ্যই আপনারা এজ লিমিটটা আগে দেখে নেবেন তিরিশ বছরের নিচে আপার এজ লিমিট অর্থাৎ তিরিশ বছরের নিচে এক বারো দু হাজার একুশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বুঝতেই পারলেন আশা করছি মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলেছে এম ডট কম অর্থাৎ এম কম করতে হবে আপনাকে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন এখানে এই কোয়ালিফিকেশনে আপনারা যে ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা যারা আবেদনের যোগ্য এম কম বা বিকম করেছেন অথবা বি কম দেখতে পাচ্ছেন সেভেন ইয়ারস এক্সপিরিয়েন্স লাগবে অবশ্যই অনেকে আবেদন করতে পারবেন না তবে অনেকে পারবেন তার জন্য সুখবর নম্বর অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন বারোটি পোস্ট রয়েছে এগুলো সচরাচর প্রকাশ হয় না যারা এই পদের জন্য অপেক্ষা করে থাকে তাদের জন্য একটি বিশাল বড় সুখবর তো দেখতে পাচ্ছেন এম কম বি কম যারা করেছেন এই কোয়ালিফিকেশানগুলো দেখে নেবেন আপনাদের জাস্ট বলে দিচ্ছি আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দেবো পিডিএফটি ডাউনলোড করতে পারবেন পোস্ট আইডেন্টিফাই বা পিডব্লিউ বিডি এখানে দিয়ে আছে বিএল অ্যান্ড ওয়েল আপনারা বুঝতে পারবেন অবশ্যই আর দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে দু নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্টে রয়েছে টোটাল একুশ হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বেতন সেই বয়স তিরিশ বছরের নিতে হতে হবে এখানে গ্র্যাজুয়েট অফ ইকুইপম্যান্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আপনি যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করে থাকেন বা তার সমসাময়িক এবং এম ও এক্সেলের দক্ষতা থেকে থাকে মিনিমাম চল্লিশটি এম অর্থাৎ যে ওয়ার্ড লিমিট রয়েছে চল্লিশটি স্পিড টাইপিং থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারেন এই পদে কিন্তু অনেকে আবেদন করতে পারেন বেতন দেখতে পাচ্ছেন একুশ হাজার থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আপনাদের এটা বিশাল বড় সুখবর অবশ্যই আবেদন করুন এখানে ওয়েল ওয়ে দেখতে পাচ্ছেন একই রকম এটা আপনারা বিস্তারিত দেখতে পারবেন ফর্মটা ক্লিক করলে এর নিচের দিকে রয়েছে এটা এস ফাইভ এটা এস থ্রি এটা রয়েছে এস থ্রি জুনিয়র ইন্সপেক্টর পেসকেল একুশটার থেকে ছিয়াশি হাজার পাঁচশো টুয়েলভ পাস বা দার করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন কেবলমাত্র টুয়েলভ পাস করে থাকলে আবেদনের যোগ্য দেখতে পাচ্ছেন ইকুইবলেন্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই তিন বছরের সাথেই সাথেই থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স তবেই আপনারা আবেদনে যোগ্য হবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন করবেন কি সেখানে তো দেখিয়ে দিলাম আপনাদের ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ওই অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন করতে পারবেন নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে কতটা পরিমাণে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে তার আগে এজ লিমিটটা যেখানে হচ্ছে ইউ বা ওবিসি যেটা রয়েছে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে থার্টি ম্যাক্সিমাম এজ লিমিট আর ওবিসি নন যেটা রয়েছে যে সেখানে তেত্রিশ বছর বয়স হতে হবে আর এস টি সিদের থার্টি ফাইভ বছর বয়স পি বিডি যেটা হচ্ছে চল্লিশ বছর বয়স আলাদা আলাদা আপনারা দেখে নেবেন যে অর্থাৎ আপার এজ লিমিট পেরিয়েও যে এগুলো ছাড় রয়েছে যার এই বয়স হলেও তারা আবেদন করতে পারবেন এক্স সার্ভিসম্যান যেটা হচ্ছে গভর্নমেন্টের রুল রয়েছে সেই রুল অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই হচ্ছে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়েছে ওরা আর আমরা আপনাদের ডেসক্রিপশানের সরাসরি যে অফিসিয়াল লিঙ্ক যে জুট কর্পোরেশন এই যে এইটা ডাব্লু ডট ডট ইন এখানে আমরা লিঙ্ক দিলে আপনারা আবেদন করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই এরা বলেই দিয়েছে আপনাদের কী কী লাগবে ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড মোবাইল নাম্বার পার্সোনাল এডুকেশানের কোয়ালিফিকেশন ডিটেলস লাগবে এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে আপনাদের দুশো টাকা কাটাতে হবে দেখতে পাচ্ছেন দুশো টাকা স্ক্যান কপি লাগবে অবশ্যই যে রিসেন্ট ফটোগ্রাফ লাগবে তার সাথে যেটা লাগবে সিগনেচার ব্ল্যাক বা ব্লু পেনের স্ক্যান করতে হবে কপি ডকুমেন্টস পিডিএফ আকারে আপনাদের দিতে হবে যাবতীয় তথ্যটা আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি আর বর্তমানে দেখছেন অনলাইন এডুকেশান টিচার ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চাকরির জগতে আমরা একের পর এক নতুন বিজ্ঞপ্তি বর্তমানে হাহাকার পরিস্থিতি আর এমনই পরিস্থিতির মাঝে যে কুটি কয়েক আপডেট আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি করোনা পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে সকল আপডেট আবারও পুনরায় ফিরে আসবে এমনই আশা করি তবে দেখা যাক কতদূর কি করা যায় এবার আপনারা লাস্ট ডেট যাবতীয় ডেট অফ যে অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন চব্বিশ বারো দু একুশ আর লাস্ট ডেট অফ সাবমিশন তেরো এক দু হাজার বাইশ অর্থাৎ আপনাদের ডেট রয়েছে এটা তেরো তারিখ পর্যন্ত জানুয়ারি দু হাজার বাইশের তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন ডেসক্রিপশনে লিংক দিচ্ছি লাইক করে শেয়ার করে দিন আমাদের ভিডিওটি এবং সরাসরি টেলিগ্রাম পেজে গেলে এই পিডিএফটা আমাদের প্রোভাইড করে দেবো টেলিগ্রামে সরাসরি পৌঁছে যান আশা করছি ভালো লাগলো আজকের ভিডিওটি লাইক করে শেয়ার করুন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ